আল্লাহর নবী মূসা আলাইহিস সালাম, আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে ডেকে বলে, গো মূসা, তুমি অমুক জায়গায় চলে যাও, যে দেখো আমার এক পেয়ারা বান্দা মারা গেছে, তুমি তার দাফন কাফন করে আসো। মূসা আলাইহিস সালাম ওই ব্যক্তির দাফন কাফন করে ওই এলাকায় চলে গেলেন। যায়া ওই এলাকার লোকদেরকে বললেন, যে মারা গেছে সে তো আল্লাহ তাআলার পেয়ারা বান্দা ছিল, তোমাদের দৃষ্টিতে কেমন লোক ছিল? ওই এলাকার লোকজন বলে, তার মতো খারাপ মানুষ এই এলাকায় ছিল না। মূসা আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে ডেকে বলে, ওগো আল্লাহ, ওই লোকের মতো খারাপ মানুষ এই এলাকায় ছিল না, তারপরেও তোমার পেয়ারা বান্দা কেমনে হলো? আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে বলে, ওগো মূসা, আমার বান্দার কিছু কিছু কাজ আমার অনেক পছন্দ হয়েছে। আমার বান্দা শেষ রাইতে নামাজ পড়ে আমার কাছে দোয়া করত, ওগো আল্লাহ, আমি তো নেককার নই, তবে আমি নেককারদেরকে অনেক পছন্দ করি, অনেক ভালোবাসি। আমি তো বদকার, আমি বদকারদেরকে অনেক ঘৃণা করি। ও মূসা, আমার বান্দার এই সব কথাগুলো আমার অনেক পছন্দ হয়েছে, যার কারণে আমি আমার বান্দাকে মাফ করে দিয়েছি। এই জন্য ভাইরা আমার, নেক কাজ করতে হবে, সদা সর্বদা নেক কাজ করতে হবে। নেক কাজ করলে পরে আল্লাহ তাআলার মহাব্বত অন্তরে বেড়ে যাবে। যারা নেককার তাদেরকে ভালোবাসতে হবে, যারা নেককার তাদের সোহবতে থাকতে হবে, যারা আল্লাহওয়ালা তাদের সোহবতে থাকার দ্বারা আপনার অন্তরের ময়লা পরিষ্কার হয়ে যাবে। আর যারা বদকার তাদেরকে ঘৃণা করতে হবে, যারা খারাপ কাজ করে তাদেরকে নিষেধ করতে হবে। নিষেধ না করতে পারলেও তাদেরকে অন্তর থেকে ঘৃণা করতে হবে। আল্লাহর পয়গম্বর মূসা আলাইহিস সালাম একদিন এক কবরের পাশ দিয়ে যাইতেছিলেন, দেখে ওই কবরের মধ্যে আযাব হচ্ছে। আল্লাহর পয়গম্বর মূসা আলাইহিস সালাম কবরের পাশে দাঁড়িয়ে গেলেন, কিছুক্ষণ অপেক্ষা করে চলে গেলেন, আবার ফেরার সময় ওই কবরের কাজ দিয়ে আসলেন, দেখে যে ওই কবরের মধ্যে আযাব বন্ধ হয়ে গেছে। আল্লাহর পয়গম্বর মূসা আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে ডেকে বলে, ওগো আল্লাহ, কিছুক্ষণ আগে দেখি এই কবরে আযাব হচ্ছিল, এখন দেখি আযাব বন্ধ হয়ে গেছে। আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে ডেকে বলে, ওগো মূসা, তুমি ওই কবরওয়ালাকে জিজ্ঞাসা করো। মূসা আলাইহিস সালাম কবরওয়ালাকে জিজ্ঞাসা করলেন, ওগো কবরওয়ালা, আমি কিছুক্ষণ আগে তোমার মধ্যে আযাব দেখতেছিলাম, এখন দেখি আযাব বন্ধ হয়ে গেছে। কবর থেকে উত্তর আসে, ও মূসা, আমি যখন মারা যাই তখন আমার স্ত্রীর গর্ভে একটা সন্তান রেখে আসছিলাম।
পর্যায় ক্রমে আমার সন্তান বড় হয়েছে। বড় হওয়ার পর আমার স্ত্রী আমার সন্তানকে মাদ্রাসায় ভর্তি করে দিয়েছে। মাদ্রাসার শিক্ষক সর্বপ্রথম যেই বাক্যটা শিখাইয়েছে সেটা হলো বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলা ওই সন্তানের ওসিলায় আল্লাহ তাআলা আমাকে মাফ করে দিয়েছে।